Assalamualaikum সুপ্রিয় বন্ধুরা, জাহিদ রিয়েল ইনফো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আপনাদের অসংখ্য কমেন্টের উপর ভিত্তি করে একটি ভিডিও তৈরি করলাম। এখন সেটা হচ্ছে আমি অনেকগুলো কোম্পানির আপডেট দেব ক্লিনার ভিসা সম্পর্কে। তো আপনারা অসংখ্য মানুষ এই বিষয়গুলো জানতে চেয়েছেন, যার কারণে আমি এই বিষয়গুলো অনেক দিন ধরে তথ্য নিচ্ছিলাম কোম্পানিগুলোর। তো তথ্য হাতে এসে পৌঁছেছে, যার কারণে আমি আজকে আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি। আমি আজকে যে কোম্পানিগুলোর আপডেট দেব তা অলরেডি আপনারা থাম্বনেলে দেখে ফেলেছেন, তারপর আমি বলে দিচ্ছি। এক নম্বরে হচ্ছে জিএম কোম্পানির আপডেট দেব, পিসাইট কোম্পানির আপডেট দেব, ন্যাশনাল কোম্পানির আপডেট দেব, সুইডিশ কোম্পানির আপডেট দেব, আব্দুল হামিদ কোম্পানি সহ ও কেয়ার সার্ভিস কোম্পানির আপডেট দেব। এই উল্লেখযোগ্য কোম্পানিগুলো সম্পর্কে আমি আপডেট তথ্য হাতে পেয়েছি। বর্তমান পরিস্থিতি কি এবং কোন কোম্পানির শন পেপার এই মাসে বের হতে পারে এবং কত তারিখের ভিতর বের হতে পারে এই বিষয়ে বলবো, এবং কোন কোম্পানির শন পেপার এই মাসে বের হবে না, সামনে মাসে হওয়ার সম্ভাবনা আছে, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে বিস্তারিত বলে দেব। সো অবশ্যই ভিডিওটি না টেনে অবশ্যই আপনারা পুরোটা দেখবেন, আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ যা আপনাদের জন্যই মূল্যবান সময় থেকে কিছু সময় ব্যয় করতেছি, যেন আরও 10টি ভাইয়ের কাছে পৌঁছে যায় ভিডিওটি, এই জন্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দেবেন। সো চলুন ভিডিওটির মূল বিষয় নিয়ে কথা বলা যাক। তো প্রথমে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে জিএম কোম্পানি সম্পর্কে। তো জিএম কোম্পানির বর্তমান আপডেট, জিএম কোম্পানির বর্তমান পরিস্থিতিতে যারা এসেছিল আগে তাদের কাজ প্রায় শেষ হয়ে গেছে, মানে কাজ দেওয়া শেষ হয়ে গেছে, লোক বসে আছে, এরকম লোকের সংখ্যা খুবই কম আছে, আর তাদের ডিউটিও সেটেল হয়ে যাচ্ছে। তো এই মাসে শন পেপার বের হওয়ার এজনের সম্ভাবনা অত্যন্ত বেশি। তবে উল্লেখযোগ্য কত তারিখের ভিতর শন পেপার হতে পারে এটা এখনও আপডেট পাওয়া যায়নি। এই মাসে শন পেপার হবে এই বিষয়টা আপডেট হাতে এসে পৌঁছেছে, তো আমি আপনাদেরকে এই বিষয়টা এজন্য বলে দিলাম। সো তারিখটা হাতে এসে পৌঁছালে অথবা তারিখটা আমি জানতে পারলে অবশ্যই আবারও আপনাদেরকে আপডেট ভিডিও দিয়ে দেবো। তো যারা জিএম কোম্পানিতে পাসপোর্ট জমা দিয়েছেন তারা অপেক্ষা করুন, এই মাসে শন পেপার হবে ইনশাল্লাহ। আর যারা শন পেপার পাবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ঠিক আছে? তো এরপরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে পিসাইট কোম্পানি। তো পিসাইট কোম্পানিতে যারা আসবেন, যারা পাসপোর্ট জমা দিয়েছেন, কোম্পানি সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন যে কেমন কোম্পানি। জি, পিসাইট কোম্পানি মোটামুটি ভালো একটি কোম্পানি, বর্তমান পরিস্থিতি অনুযায়ী অন্য কোম্পানির তুলনায় মোটামুটি ভালো অবস্থানে আছে পিসাইট কোম্পানি। তবে আগের তুলনায় কিন্তু মোটামুটি অতটা ভালো অবস্থানে নাই, তবে বর্তমান কুয়েতের পরিস্থিতি অনুযায়ী মোটামুটি ভালো অবস্থানে আছে বলা যায়। তবে তাদের কিছু লোক এখনও কাজ পায়নি, বা যারা আসতেছে তাদের সঠিক টাইমে কাজ দিতে পারতেছে না, এই সমস্যাগুলো কিন্তু কোম্পানিতে রয়ে গেছে। এটা ম্যানেজমেন্টের সমস্যা অথবা কন্ট্রাক্ট জনিত কিছু সমস্যার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। তবে তো যারা পিসাইট কোম্পানিতে শন পেপারের জন্য পাসপোর্ট জমা দিয়েছেন তাদের জন্য গুড নিউজ হচ্ছে এই মাসে শন পেপার হবে। গত মাসে পিসাইট কোম্পানির শন পেপার হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, তবে এই মাসে হওয়ার জন্য মানে হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। আর কত তারিখের ভিতর হবে এই বিষয়টি 25 তারিখের ভিতর হওয়ার সম্ভাবনা আছে, আমি এই বিষয়ে তথ্য নিয়েছি। তো ওনারা 25 তারিখের কথা বলেছে, 25 তারিখের ভিতরে হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যে বিষয়টি বলবো সেটা হলো ন্যাশনাল কোম্পানি সম্পর্কে। ন্যাশনাল কোম্পানি সম্পর্কে অনেক ভাই আমার কাছে প্রশ্ন করেছেন, আপডেট ভিডিও চেয়েছেন। আসলে ন্যাশনাল কোম্পানির যারা পাসপোর্ট জমা দিয়েছেন তাদের জন্য আসলে খুব একটা শুভকর খবর নাই, কারণ এই মাসেও ন্যাশনাল কোম্পানিতে শন পেপার হবে না। আমি তথ্য নিয়েছি এই মাসেও ন্যাশনাল কোম্পানিতে শন পেপার হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে যদি পরবর্তী স্টেপে এর এই আপডেট ভিডিও যদি আসে, হওয়ার সম্ভাবনা যদি হয়ে যায়, তাহলেও আমাকে জানাবে, আমি জানতে পারবো ইনশাল্লাহ, তখন আবার ভিডিও দেব। তবে আপাতত পরিস্থিতিতে এখন বর্তমান পরিস্থিতির আপডেট হচ্ছে এই মাসে আব্দুল হামিদ কোম্পানির শন পেপার, আব্দুল হামিদ নয়, ন্যাশনাল কোম্পানির শন পেপার হচ্ছে না। তো সামনে মাসে হবে কি না এই বিষয়ে হয়তো অনেকেই আপনারা কমেন্ট করবেন আমি জানি, তবে আমি এখনই বলে দিচ্ছি সামনে মাসের বিষয়টা এখনই আমি বলতে পারতেছি না, সেটা সামনে মাসে আসলেই বলতে পারবো যে সামনে মাসে শন পেপার হবে কি না ন্যাশনাল কোম্পানির। সো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। এরপরে যে কোম্পানিটি সম্পর্কে কথা বলবো সেটা হলো সুইডিশ কোম্পানি। সুইডিশ কোম্পানির বর্তমান পরিস্থিতি মোটামুটি ভালো না অন্যান্য কোম্পানির তুলনায়,
তবে এটা তো কিছু সমস্যা আছে, ক্লিনার ভিসাতে যারা আসতেছেন তাদের ঠিক মতো তারাও ডিউটি দিতে পারতেছে না। আগের যারা 16 ঘন্টা ডিউটি করছে তাদের ডিউটি কাটিং করে 8 ঘন্টা করে দিয়েছে, নতুন লোকদের সেট আপ করতেছে, এইভাবে তারা সেট আপ করার চেষ্টা করতেছে। সুইডিশ কোম্পানির এই মাসে শন পেপার হওয়ার সম্ভাবনা আছে, তবে কত তারিখের ভিতর শন পেপার হবে সেই খবর এখনও আমার হাতে এসে পৌঁছায় নাই, বা সেই তথ্য আসলে সেভাবে বের হচ্ছে না। আসলে যদি কোম্পানিগুলো যদি মানে ডেট না দেয়, আমি নিজের থেকে বানিয়ে আপনাদের আসলে ডেট বলতে পারবো না, কারণ অসংখ্য ভাই আমাকে কমেন্ট করবেন যে কত তারিখের ভিতরে বের হবে এই জিনিসটা জানানোর জন্য। এখন আমি যদি তাদের থেকে তথ্য না পাই, আমি নিজের থেকে আইডিয়া করে বা বানিয়ে কোনো কিছু বলতে পারবো না। সো সুইডিশ কোম্পানিতে যারা পাসপোর্ট জমা দিয়েছেন শন পেপার, তাদের এই মাসে হওয়ার সম্ভাবনা আছে। তো যারা শন পেপার পাবেন তারা অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আরেকটি বিষয় আপনাদের বলে দিচ্ছি, যারা ভিসা পাচ্ছেন কুয়েতের, অনেকেই পাচ্ছেন আমার কাছে চেক করার জন্য, অনেকেই ভিসা দিচ্ছেন, গত সপ্তাহেও 2-3-4টা ভিসা আমার কাছে এসেছে। তো আমি সেই ভিসাগুলোর উপরেও একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেব যে কোন কোন কোম্পানির ভিসা বের হচ্ছে এবং কোন কোন কোম্পানির কী কাজের উপর ভিসাগুলো বের হচ্ছে, তারিখ সহ উল্লেখ করে দেব ইনশাল্লাহ। সো যারা নতুন পাবেন পাসপোর্ট সরি ভিসা অথবা শন পেপার, তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, এবং যদি চেক করতে প্রয়োজন হয়, আপনারা যদি না পারেন আমাকে দেবেন, আমি চেক করে দেবো অরিজিনাল কি ডুপ্লিকেট সেটা আপনারা জানতে পারবেন, কারণ আপনাদের উপকারের জন্য চ্যানেল খুলেছে, এইটুকু উপকার আপনাদের জন্য অবশ্যই করবো ইনশাল্লাহ। সো এরপরে চলুন আব্দুল হামিদ কোম্পানি নিয়ে কথা বলা যাক। তো যারা আব্দুল হামিদ কোম্পানিতে আসতে চান, আব্দুল হামিদ কোম্পানিতে পাসপোর্ট জমা দিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে আব্দুল হামিদ কোম্পানির শন পেপার বের হওয়ার কথা থাকলেও বের হচ্ছে না। তো গত মাসে আব্দুল হামিদ কোম্পানির শন পেপার বের হওয়ার কথা ছিল কিন্তু বের হয় নাই, এ মাসেও মানে বের হওয়ার কথা, কিন্তু আমার যেটুকু অভিজ্ঞতা, আমি যেটুকু তথ্য সংরক্ষণ করে এতদিন অভিজ্ঞতা হয়েছে আমার, তাতে মনে হয় এই মাসে শন পেপার নাও হতে পারে আব্দুল হামিদ কোম্পানির। তবে 100% যে হবে না এই বিষয়টা আমি এখনও শিওর দিয়ে বলতে পারছি না। ওনারা বলতেছে হবে, তবে তাদের কথাতে জোর নেই, তো না হওয়ার সম্ভাবনা আছে। তো অবশ্যই এই বিষয়টি পরবর্তী ধাপে আপডেট আসলে আমি দিয়ে দেব। তো আপাতত আপডেট এটাই যে এই কোম্পানিতে শন পেপার এই মাসে হতেও পারে নাও পারে, তবে আমার মতে না হওয়ার সম্ভাবনাই বেশি। তো যাই হোক, পরবর্তী ভিডিও আপডেট আসলে আমি, পরবর্তী কোনো আপডেট নিউজ আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেব। এরপরে চলুন কেয়ার সার্ভিস কোম্পানি নিয়ে কথা বলা যাক। কেয়ার সার্ভিস কোম্পানি নিয়ে অসংখ্য ভাই বোনেরা আমার কাছে জানতে চেয়েছেন যে শন পেপার এই মাসে হবে কি না এবং কোম্পানিটি কেমন। তো কেয়ার সার্ভিস কোম্পানি বর্তমান পরিস্থিতি অনুযায়ী কেয়ার সার্ভিস কোম্পানিটি কিন্তু মোটামুটি ক্লিনার কোম্পানিদের মধ্যে ভালো অবস্থানে আছে। সো যেমন তানজিবকো বলেন বা আলফাইসাল বা ওয়েলাল মসজিদ, এই কোম্পানিগুলো কিন্তু মোটামুটি নাম করা কোম্পানি, কুয়েতের ভিতরে বড় কোম্পানি, কিন্তু তারপরও তাদের অবস্থান কিন্তু খুব একটা আগের মতো নেই, মানে ভালো অবস্থানে নেই, তারা ঠিকমতো কাজ দিতে পারতেছে না, অনেক লোক তাদের ওখানে এসে বসে আছে। তো সেই তুলনায় কেয়ার সার্ভিস কোম্পানি তাদের তুলনায় একটু ভালো অবস্থানে আছে, তবে একদম যে খুব ভালো অবস্থানে আছে বিষয়টি কিন্তু এরকম নয়, তাদেরও অনেক সমস্যা আছে। তবে বর্তমানে ক্লিনার কোম্পানিগুলো কুয়েতে যেগুলো আছে, ছোট বলেন বড় বলেন, প্রায় সব কোম্পানিতেই ছোটোখাটো সমস্যা আছেই, বড় কোম্পানিগুলোতে আরও বেশি সমস্যা, লোক এসে তাদের কাজ দিতে পারতেছে না ঠিকমতো এবং স্যালারিটাও তারা ঠিকমতো দিতে পারতেছে না। তো এই বিষয়গুলো আসলে আছে। তো যাই হোক, কেয়ার সার্ভিস কোম্পানিতে যারা পাসপোর্ট জমা দিয়েছেন শন পেপারের জন্য, তাদের উদ্দেশ্যে বলতেছি কেয়ার সার্ভিস কোম্পানিতে এই মাসে শন পেপার হওয়ার সম্ভাবনা আছে এবং 25 তারিখের ভিতরেই হওয়ার সম্ভাবনা আছে। আমি যতটুকু তথ্য নিয়েছি তার উপর ভিত্তি করেই বলতেছি, নিজের থেকে কোনো কথা বলতেছি না। তারা বলেছেন যে 25 তারিখের ভিতর শন পেপার হওয়ার সম্ভাবনা আছে। তো আমি দেখা যাক আসলে শন পেপার কেয়ার সার্ভিস কোম্পানি 25 তারিখের ভিতর হয় কি না, আর যদি 25 তারিখের ভিতর না হয় তাহলে এই মাসে আর হবে না, সামনে মাসে চলে যাবে। তো আশা করি আপনাদের এই মূল্যবান ভিডিওটি দেখে, আপনাদের মূল্যবান সব তথ্য পেয়ে আপনাদের অনেক উপকার হয়েছে। তো এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে এবং তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে এবং একটি লাইক কমেন্ট করে দিতে হবে, তাহলে আরও 10টি ভাইয়ের কাছে পৌঁছে যাবে, তাদের উপকার হবে। আমি যেরকম মানুষের উপকারের জন্য ভিডিওটা তৈরি করতেছি, ঠিক আপনারাও মানুষের উপকারের জন্য অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আরও 10 জনের কাছে পৌঁছে যাবে আপনার লাইকের মাধ্যমে। সো আশা করি বুঝতে পেরেছেন। তো আসলে ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, কিছু প্রশ্ন উত্তর দিতে চেয়েছিলাম ভিডিও শেষে, তো ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেছে, তো যার কারণে আর বড় না করি। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যারা কুয়েতে আসবেন তারা অবশ্যই ভিসার যে মেয়াদ থাকে 3 মাস, তার ভিতরে আসার চেষ্টা করবেন,
আপনারা অবশ্যই মেয়াদের দিকে খেয়াল রাখবেন, লাস্টের দিকে আসবেন না, আপাতত 1 সপ্তাহ বা 15 দিন আগে আসার চেষ্টা করবেন। আপনাদের এজেন্সি বা যাদের থেকে ভিসা নিয়েছেন তাদের সাথে কথা বলবেন, জোরালোভাবে ইয়ে দিবেন যে আমাদের 1 সপ্তাহ বা 15 দিন আগে পাঠিয়ে দেন। তার আগে যদি কেউ পাঠিয়ে দেয় সেটা আরও ভালো, কারণ যে লাস্টের দিকে দেখা যাচ্ছে প্লেনের শিডিউল মেলে না অনেক সময়, অনেক সময় অল্প সময়ের মধ্যে ধরেন এখানে এসে পড়লেন, এখানেও তাড়াহুড়ো করে সিস্টেম করতে হয়। সো আসলে লাস্ট টাইম আসলে কিছুটা মানে ভীতিকর পরিস্থিতি হয় এবং ভিসাটা বাতিল হওয়ার সম্ভাবনা থাকে যদি আপনার প্লেন মিস হয়ে যায়। ধরেন লাস্ট ডেটে আপনি টিকিট কেটে দিচ্ছে, আপনার প্লেন মিস হয়ে গেছে, তাহলে কিন্তু আপনার ভিসাটা ক্যান্সেল হয়ে যাবে। আর একবার ভিসা ক্যান্সেল হলে কিন্তু সেই ভিসাটা পুনরায় নিতে মানে নতুন ভিসা পাওয়ার চাইতেও কঠিন বিষয়। সো অবশ্যই আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং আপনারা জোর দেবেন তাদের যে তারা যেন এই বিষয়টি তাড়াতাড়ি আপনাদের পাঠিয়ে দেন, কারণ তারা এজেন্সি, তারা যত দেরিতে পাঠাতে চায় বা তাদের অত টেনশন নেই, কারণ আপনার সমস্যা হলে আপনার বড় সমস্যা হবে, আপনার টাকা মার যাবে, আপনার যত সমস্যা আপনার ভুক্তভোগী। তাই এই বিষয়টা আপনাকেই বেশি সতর্ক থাকতে হবে। সো আশা করি আপনাদের আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আসলে আমার শরীরটা বেশি একটা ভালো না, ঠান্ডা লেগেছে, কুয়েতের আবহাওয়া পরিবর্তন হচ্ছে, আসলে আবহাওয়া পরিবর্তনের সাথে দেখা যায় শারীরিক কন্ডিশনও অনেকটা পরিবর্তন হচ্ছে, ঠান্ডা লাগছে, যার কারণে ভয়েস খুবই স্লোভাবে দিলাম, আসলে বুঝতে পারছেন আপনারা কণ্ঠ শোনাই। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।